আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, বয়স হয়েছে, ডাক্তার বলেছে আপনাকে অপারেশন করতে হবে, হাঁটুর জয়েন্টের গ্যাপটা কমে গেছে, এক্স রেতে দেখতে পাবেন হাঁটুর জয়েন্টের গ্যাপ কেমন কমে যায়, তার আমি ডেমনস্ট্রেশন দেবো যে হাঁটুর কন্ডিশন অত্যন্ত খারাপ, ভেতরের দিকে হাঁটুর ভেতরের পার্টটা জুড়ে গেছে। এই জুড়ে গেলে কী করে তার থেকে বাঁচবেন বা কী করে তার থেকে ভালো থাকবেন এবং আপনার হাঁটু ব্যথাগুলো কমবে, কোন কোন মাসেলসের কোন কোন ব্যায়ামগুলো করলে আপনার এই হাঁটু ব্যথাও ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হাঁটা চলাটা অনেকটা স্বাভাবিক হবে। হাতে নিরিপ্লেসের ব্যাপারটা দেখে অনেকটা আপনি বেঁচে যাবেন, যেরকম নিয়ম পালন করতে পারেন বা মেনে চলতে পারেন। এই বিষয়ে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকন করতে বলবেন না, সবাইকে শেয়ার করতে বলবেন না, কারণ রিলেটেড প্রচুর ভিডিও আছে, আপনি এই ভিডিওগুলো দেখলেন তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা দিয়ে সম্পূর্ণ দেখুন, আপনার উপকার হবেই হবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আপনি দেখুন বয়স হয়ে গেছে, হাঁটু দুটো জুড়ে গেছে, আপনি এরকম করে করে হাঁটছেন আর নিতে পাচ্ছেন না ওয়েট, বডি ওয়েট, এইখানে হাঁটুরই ভেতরটায়, এই হাঁটুরই ভেতরটা আপনার জুড়ে গেছে। এক্স রে দেখতে পাচ্ছেন যে হাঁটুর ভেতরটা ভেতরের সাইডটা জুড়ে গেছে। তার কারণটা কী জানেন, জন্মগতভাবে আমরা কিন্তু মুট করতে জানি, কেউ কারোকে কোনো দেখবেন না কেউ হাত খুলে শুয়ে আছে, সবসময় মুট করে আছি, কোনো কাজ করলে আমি মুট করে থাকি। জন্মগতভাবে আমাদের ভেতর দিকের মাসেল সবসময় স্ট্রং থাকে, হাতের ভেতর দিকের মাসেলস, পায়ের ভেতর দিকের মাসেলসগুলো স্ট্রং থাকে। তা এইটাকে বলে ভাস্টাস মিডিয়ালিস বলে একটা বড়ো মাসেলস আছে, এটা কোয়াড্রিসেপস বলে, পুরো পার্টটা গেলে কোয়াড্রিসেপস মাসেলস, বা হাত বাঁ পা বা ডান পা যেটাই ধরুন, এটা কোয়াড্রিসেপস মাসেলস বলে, গ্রুপ অফ মাসেলস বলে কোয়াড্রিসেপস মাসেলস, ডাক্তাররা বা আমরা যেটা বলি কোয়াড্রিসেপস মাসেলসের জোর বাড়ান থাই শক্ত করার জন্য। আর যেটা মেন পার্ট, যে দুটো মাসেলস আমাদের এই হাঁটু জুড়ে যাওয়ার জন্য দায়ী, সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস আর ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস আর ল্যাটারালিস, দুবার করে বললাম। তার কারণটা হচ্ছে কি, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ভাস্টাস মিডিয়ালিসের জোর সবসময় বেশি থাকে। কী বললাম, আমরা ভেতর দিকে মাসেলস সবসময় স্ট্রং থাকে, পায়ের ভেতর দিকে মাসেলস সবসময় স্ট্রং থাকে, যেহেতু স্ট্রং থাকে ভেতরের হাড়গুলোকে জুড়তে শুরু সাহায্য করে। আর আমাদের এই বাইরের দিকে মাসেলসটা লুজ হয়ে গেলেই ভেতর দিকে মাসেলসটা আরও কুইক জুড়ে যায়। ভেতরের দিকে যে হাড়টা আমি দেখাচ্ছি দেখুন আপনাদের, এটা স্কেলিটন, এটা পুরো স্কেলিটন, এই যে নি জয়েন্টটা দেখাচ্ছি দেখুন, এই নি জয়েন্টটা, এটা এটাকে প্যাটেলা বলে, এটাকে এটাকে বলে প্যাটেলা। আর এই যে হাঁটুর ভেতরের দিকে পার্টটা, ভেতরের দিকে পার্টটায় তিনি জুড়তে শুরু করে, জুড়তে শুরু করে, দুটো দিকে আমি দাগ দিয়ে দিয়েছি, দুটো পার্টই হাঁটুর ভেতর দিকটা জুড়ে যায়, এরকম ভেতর দিকটা জুড়ে যায়, দেখুন দুটো পার্টই ভেতর দিকটা জুড়ে যায়, এরকম ভাবে জুড়ে যায় ভেতর দিকটা, তখনই আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়। এটা নর্মাল প্রবৃত্তি, হাঁটুর ভেতর দিকে মাসেলসগুলো স্ট্রং থাকে এবং এটা জুড়তে শুরু করে, তখনই আমরা হাঁটতে পারেন না, হাঁটুগুলো এদিক ওদিক করে বেঁকতে শুরু করে। এবং এটা দেখাচ্ছি যখন আমাদের ডাক্তাররা অপারেশন করতে বলেছে, এটা যে থার্ড স্টেজ যেগে অপারেশন করতে বলা হয়, দেখুন দুটো রেড সাইন, মানে হাঁটুগুলো ক্ষয়ে ক্ষয়ে, হাঁটুর হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে রেড হয়ে গেছে, আর এগুলো দেখুন হাড়গুলো কেমন ক্ষয়ে 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 হয়ে গেছে। এটা ফোর্থ স্টেজ, যেখানে একদমই হাঁটুর ওপরে হাড়গুলো দেখুন কেমন ক্ষয়ে গেছে, দেখুন একদমই ওপরে হাড়গুলো একদম ক্ষয়ে গেছে, পুরো রেড সাইন, সামনে পিছনে পুরোটা রেড সাইন, এটার পিছনটা অতটা রেড সাইন নেই, দেখুন এটা একটু পার্ট গেছে, পিছনটা একটু একটু করে হয়েছে, দেখুন ভালো করে। এটা থার্ড স্টেজ, কোনো লিগামেন্ট, এটা করে লিগামেন্ট, কোনো কোনো কমজোরি থাকে তাদের ছিঁড়েও যেতে পারে বয়সের সঙ্গে সঙ্গে, দেখুন এই অবস্থা, দেখুন কতটা ক্ষয়ে গেছে, কারণ সামনে পিছনে এদের দিকে, এটা চারটে লিগামেন্ট দিয়ে গার্ড করা থাকে, এটা যে অ্যান্ট্রিকুসের লিগামেন্ট সামনের দিকে, পিছনে পশ্চিমকুসের লিগামেন্ট, এটা মিডিয়াল আর ল্যাটারাল, চারটে লিগামেন্ট দিয়ে আমাদের হাঁটু দুটো গার্ড করা থাকে। যখনই এগুলো ক্ষয়ে যাচ্ছে তখনই আমাদের এই ব্যথাগুলো আসছে, আর তখনই ডাক্তাররা বলে আমাকে অপারেশন করতে। তো অপারেশন করবো না আমি চিন্তা করে নিয়েছি, বা আমার অপারেশন করতে যাওয়ার কোনোগুলো রিস্ক আছে সেগুলোকে একটু আলোচনা করে নিই। প্রথম হচ্ছে কি, ওজন বেশি থাকলে আমি অপারেশনের দিকে যাব না, কারণ অপারেশন সাকসেসফুল হবে না। আর যদি দেখছেন প্রচণ্ড পরিমাণে আপনার অন্য কোনো সমস্যা আছে, ডাক্তাররা সেটা বলেই দেবে, তাহলে অপারেশন করা যাবে না। আর ওজন বেশি থাকলে, এটা বলেছি, আপনার ওজন যদি 50 পরে, মানে 50 বছর পরে, মায়েদের যেরকম নমস্যা করি প্রত্যেক মায়েরা জানুন, 50 বছর পরে যদি আপনার ওজন কিন্তু প্রতি ইঞ্চিতে 900 গ্রাম করে করতে হবে, তাহলে আমাদের হাঁটুতে সমস্যা আসবে না। আর যদি রিপ্লেসও করতে হয় তাহলে আপনি সাকসেসফুল রিপ্লেস হবে। আর ছেলেদের ক্ষেত্রে গুরুজনকে নমস্কার করে বলি, আপনাদের বয়স যদি 50 টপকে যায় তাহলে আপনাদের ওজন হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো। এইটা যদি মেজার করে নিতে পারেন আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা অনেক থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে কী বললাম, যখনই আপনি বেঁকে বেঁকে হাঁটছেন, তাহলে আমাদের দায়ী হচ্ছে এই ভাস্টাস মিডিয়ালিস মাসেলসটা। আমি দেখাচ্ছি এই ভাস্টাস মিডিয়ালিস, এই ভেতর দিকে মাসেলসটাই কিন্তু আমাদের দায়ী, তার জন্যই হাঁটু ভেতরটা জুড়ে যায়, হাঁটু ভেতরটা জুড়ে যাচ্ছে। তার জন্য আমরা কী এক্সারসাইজ করবো তার থেকে বাঁচার জন্য, প্রথমে কিছু কিছু নিয়ম বলে দিই। যখনই আপনি বসবেন এরকম হ্যান্ডেলওয়ালা চেয়ার নেবেন, এবং চেয়ারটা দেখুন সবসময় ভেতর দিকটা গর্ত থাকে,
আগেকার দিনে কাঠের চেয়ার হলে খুব ভালো হতো, সেটা এরকম সমান থাকে, কিন্তু আজকের দিনে প্লাস্টিকের চেয়ার হয়েছে গর্ত, সবসময় বালিশ দিয়ে রাখবেন, বালিশ দিয়ে উঁচু করে রাখবেন, আর সবসময় হাঁটু দুটো নিচের দিকে ডাউনওয়ার্ডস থাকে। আর যখন সাইকেল চালাতে হয়, যদি প্রয়োজন পড়ে সাইকেল চালানোর জন্য, তাহলে অবশ্যই সিটটাকে ওপর দিকে তুলে পাটাকে নিচের দিকে রাখবেন, দেখাতে দেখবেন আপনার উঠতে বা নামতে অনেক বেশি সুবিধা হবে। আমাদের প্যাটেলার পার্টটা, এই যে মালাই চাকি যে পার্ট বলেছি, এই যে মালাই চাকির যে পার্ট, এই মালাই চাকি দেখছেন, এই যে মালাই চাকি, এই যে মালাই চাকি দেখছেন, মালাই চাকিটা বারবার ধরে উপরে উঠবে নামবে, যখন বেশি আমি প্যাটেল করবো পা, এই মালাই চাকিটা ওপরে ওঠে নামে, ওঠে নামে। সুতরাং এটা বেশি প্যাটেল করা যাবে না, অস্টিওআর্থ্রাইটিস হলে বা সাইকেল চালানো খুব কম করতে হবে। যদি প্রয়োজন হয় সিটটাকে ওপর দিকে তুলে প্যাটেলটা যত বেশি মুভ কম করবেন, মানে পায়ের মুভমেন্টটা যত স্লো হবে তত আপনার হাঁটুটা বেঁচে যাবে। তাহলে বললাম চেয়ারের কথা, বললাম বালিশ দিয়ে বসবেন, দুটো হ্যান্ডেল থাকলে খুব সুবিধা হবে, যাতে চাপ দিয়ে উঠতে পারেন আর নামতে পারেন। যদি হ্যান্ডেল না থাকে তাহলে উঠতে অসুবিধা হবে, এবং ওপরেই অবশ্যই এরকম উপরে ওঠা নামানা করলেন। এবারে আমি ব্যায়ামটার দিকে যাই। আমি বলেছি বাবা ধরে ভার্সাস মিডিয়ালিস মাসলসের জোর সবসময় স্ট্রং থাকে, আমি করবো কি ল্যাটারালিস মাসলসের জোর সবসময় বাড়াবো। তার জন্য যদি বাঁপাই দেখাই, একটা ওয়েট কাফ নেবেন বা জলের বোতল নিয়ে করতে পারেন, এখন ওয়েট কাফ অ্যাভেলেবল হয়ে গেছে, ওয়েট কাফ নিয়ে লাগালেন ওয়েট কাফটা। আমি কী করবো, এই ভেতরের দিকের মাসলসের স্ট্রং, বাবাদের বলছি জন্মগতভাবে ভেতরের দিকে মাসলস স্ট্রং, ল্যাটারাল মাসলসটা জোর বাড়াবো। তার জন্য কী করবো, এরকম হ্যান্ড একটা চেয়ারে বসে বাইরের দিকে মুভ করবো, পায়ের বুড়ো আঙুলটা আপনাদের এখানে থাকবে, বাইরের দিকে মুভ করবো, বাইরের দিকে। যখনই বাইরের দিকে মুভ করবো, দেখুন আমি করছি, ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে, যখনই করছি দেখুন বাইরের দিকে মুভ, এই মাসলসটা দেখুন কতটা স্ট্রং হচ্ছে, দেখুন কতটা টাইট হচ্ছে যখনই বাইরের দিকে মুভ করছি। আর সবসময় চেয়ার থেকে যখন করবো, চেয়ারটা যেন ফাঁক থাকে, যেন ফাঁক অবস্থায় থাকবে, যেন লেগে না থাকে, ফাঁক অবস্থায় থাকবে, তুলে এইদিকে মুভ করে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নিয়ে গেলাম, পুরোপুরি ঘুরে দেখাচ্ছি। এরকম করে বসবেন, হেলান দিয়ে বসতে পারেন, উদ্দেশ্য হচ্ছে এইখানে জোর বাড়ানো, এই ল্যাটারাল মাসলসটা জোর বাড়ানো। এবং ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5। যত বেশি করে এই মাসলসটা জোর বাড়বে, তত আপনাদের হাঁটুর এই গ্যাপটা কিন্তু বাড়তে শুরু করবে। যত বাড়বে তত আপনি দেখবেন অনেকটা আপনার হাঁটতে ইজি হচ্ছে, এখানে জোর বাড়ছে। এই একটা এক্সারসাইজ করবেন, আর এই পাটাকে তুলে রেখে চেয়ারে রেখে এরকম হ্যান্ডেল ধরে এই ফ্লেকশনটা করবেন, এই ফ্লেকশন মুভমেন্টটা করবেন, এই ফ্লেকশন মুভমেন্টটা। আমি কী করছি ভালো করে দেখুন, এই যে ফ্লেকশন, এই ফ্লেকশন মুভমেন্টটা করবেন, করলে দেখুন এখানে চাপ পড়ছে, ফ্লেকশন মুভমেন্ট। এটা সোজা করে রেখে চেয়ারে রেখে এই ফ্লেকশন মুভমেন্টটা সবসময় করতে থাকবেন, এই ফ্লেকশন মুভমেন্ট। অল্টারনেটিভ লেগ করবেন, ফ্লেকশন মুভমেন্ট, এই একটা এক্সারসাইজ। আর চেয়ারটাকে রেখে, চেয়ারটাকে ধরে এবং ল্যাটারাল মুভমেন্ট করার চেষ্টা করুন, ল্যাটারাল মুভমেন্ট। বয়স হয়ে গেছে, আপনি নিচে বসবেন না, এই ব্যায়ামগুলো আপনি করতে থাকবেন, এই ব্যায়ামগুলো, ল্যাটারাল মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 আবার এদিক করুন 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই সিম্পল সিম্পল এক্সারসাইজগুলো আপনি যদি করতে পারেন, তাহলে আপনাদের হাঁটুর যে জয়েন্টের যে গ্যাপটা বললাম চেপে গেছে, সেটা আস্তে আস্তে করে খুলে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। আপনি দেখবেন পরবর্তী কিছুদিনের মধ্যে যে বেঁকে 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 হাঁটছেন, সেটা অনেকটা সোজা হয়ে গেছেন, সোজা হয়ে আপনি হাঁটছেন, সোজা হয়ে হাঁটছেন। যেহেতু আপনার এখানে জোর বাড়ছে, থাইয়ের জোর বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এইখানে জোর গ্যাপটা যেমন চেপে গেছে, রিডিউস হয়ে গেছে, যার জন্য ডাক্তার অপারেশন করতে হয়েছে, সেটা কিছুটা ফাঁক হয়েছে। তো সিম্পল এক্সারসাইজগুলো করুন, আর ওজন সম্বন্ধে সচেতন থাকুন, যে আমার ওজন 50 টপকালে মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে 50 বছর টপকালে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম হবে, ছেলেদের ক্ষেত্রে গুরুজনদের বলি প্রতি ইঞ্চিতে 1 কিলো করে হবে। তো এই মেজারমেন্টটা যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার হাঁটু ব্যথা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি হাঁটু ব্যথা হবে না। কারণ আমি প্রমাণ করেছি আমার পেশেন্টদের, চেম্বারে যারা পেশেন্ট আছে তাদেরকে আমি কথা বলেছি, তারা এখন আগের থেকে অনেক ভালো আছে। জাস্ট এই সিম্পল সিম্পল টিপসগুলো তাদের দিয়েছি, তারা ভালো আছে। নিচে বসবেন না, খালি চেয়ারে বসার চেষ্টা করবেন, এরকম পা রকম রেখে এই রুলসগুলো ফলো করবেন। নিচে বসে কোনো কাজ করবেন না, সারাদিনে একবার হলেও করবেন না, কোমর ইউজ করবেন, ইউরিন হোক পটি হোক কোমর ইউজ করবেন। তো সিম্পল এই নিয়মগুলো পালন করলেন, আর রেগুলার ওয়াইজ সাদা তিল খান ক্যালসিয়ামের জন্য, চিনি খাওয়া টোটালি বন্ধ, দুধ খাওয়া বন্ধ, দুধের একটাই নিচে চলবে সেটা হচ্ছে টক দই, আর তেল একদম অ্যাভয়েড করুন, যত পারবেন তেলের জিনিস খাওয়া বন্ধ করুন।
আপনার জন্য বরাদ্দ সারাদিনে 1 থেকে 2 চামচের তেল, রান্নার তেল। রিফাইন অয়েল খাবেন না, সর্ষের তেল খান, ভালো যদি সর্ষের তেল থাকে। আর প্রচুর পরিমাণে ফল শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। অ্যানিম্যাল প্রোডাক্ট প্রোডাক্ট অফ করে দিন, কোলেস্ট্রলটা শরীরের মধ্যে ঢুকবে না। শুধু মাছ খেতে পারেন, কোনো লেগসের জিনিস খাবেন না, ইভেন কি ডিম পর্যন্ত খাওয়ার চেষ্টা বন্ধ করুন। কারণ ডিম ওর লেগসের থেকে আসে, মানে পালা জন্তুর থেকে ডিম আসে। যত বেশি পা তত বেশি কোলেস্ট্রল শরীরে ঢুকবে, সেটা ক্ষতিকারক, চুপা হোক চার পা হোক সেটা ক্ষতিকারক। মুরগি দুপা তার লেস কোলেস্ট্রল শরীরে ঢুকে। আপনি যত পারবেন লেগসের জিনিসটা অ্যাভয়েড করুন, সাদা জিনিস অ্যাভয়েড করবেন, যে কোনো সাদা জিনিস দেখবেন, সাদা জিনিস, নুন সাদা অ্যাভয়েড করতে হবে, দুধ সাদা অ্যাভয়েড করতে হবে, চিনি সাদা বন্ধ করতে হবে, ময়দা সাদা বন্ধ করতে হবে, ভাত অল্প বয়সের সঙ্গে সঙ্গে, কার্বোহাইড্রেট রুটি অল্প, এগুলো অল্প অল্প করতে হবে। সিম্পল সিম্পল রুলসগুলো আপনি ফলো করে নিন, আপনি ভালো থাকবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো থাকবেন, কারণ আমি প্রমাণ করেছি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে করা দিলাম। কারণ দীপাঞ্জন সামন্ত প্রমাণ করেছে বলে ভিডিওগুলো দিয়েছে, মায়েদের জন্য বলি, মায়েরা এই সিম্পল টিপসটা আপনি ফলো করে রাখুন। যদি হাঁটু জুড়ে গেছে, ডাক্তার বলেছে অপারেশন করতে, তাহলে এই সিম্পল ব্যায়ামগুলো করুন। তারপর তো আমি আছি, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। আর একটাই আমার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনি কষ্ট পাচ্ছেন, আপনার আত্মীয় পরিজন পাশাপাশি প্রতিবেশীরাও কষ্ট পাচ্ছে, তারাও আমার কথা জানুক। কারণ আমি বলেছি দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা দীপাঞ্জন সামন্তকে ফোন করবেন। ফিজিক্যাল রিলেটেড কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করে কোয়া দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও আরও কোনো ভিডিও দেখতে থাকুন। নমস্কার সবাইকে, নমস্কার।